আইটিউব ইন্ডিয়া চ্যানেলে স্বাগত বাংলা ব্যাকরণ ও বানান বিধি পর্বে নতুন একটি ভিডিও নিয়ে চলে এলাম আজকে ধ্বনিতত্ত্ব অধ্যায় শুরু করছি এবং ধ্বনিতত্ত্ব অধ্যায়ের একটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সমী ভবন নিয়ে আলোচনা করব তো সমী ভবন আলোচনা করার আগে তার অর্থ জেনে নেব এবং তার সংজ্ঞা তবে এটি যদি ভালো করে শ্রেণীভাগ যদি ভালো করে জানতে হয় তাহলে দৃষ্টান্তগুলো কিন্তু খুব ভালোভাবে তোমাদের জানতে হবে তো প্রথমে আমরা জেনে নিই সমীভবনের অর্থ তো সমীভবন কথার অর্থ দেখো আমি এখানে তিনখানা জিনিস মনে রাখবে তোমরা এখানে অবশ্যই সংজ্ঞা যখন পড়বে বা সংজ্ঞা লিখবে তখন কিন্তু অবশ্যই তিনটে বিষয় জানা দরকার যখন দৃষ্টান্ত গুলো পড়বে তখন অবশ্যই জানা দরকার তো সমীভবন মানে হচ্ছে সমান হওয়া বা এক হওয়া সমীভবনে দুটি ভিন্ন ধ্বনির এক ধ্বনিতে পরিণত হওয়া বোঝায় অনেক সময় এক ধ্বনিতে পরিবর্তন না হয়ে এক বর্গের কাছে ধ্বনিতে পরিণত হলে তার সমীভবন হিসাবে গণ্য হয় অর্থাৎ অনেক সময় দেখা যাচ্ছে যে সেটা ধ্বনিতে পরিবর্তন না হয় কাছাকাছি বর্গে ধরো ক বর্গ ক ক এই বর্গ ধরো কয়ের পরিবর্তন যদি হয় তাহলে তার ক বর্গের অন্তর্গত যেসব গুলো রয়েছে সেগুলোরও পরিবর্তন হতে পারে একটি ধ্বনি পরিবর্তন হয় তার কাছাকাছি বর্গেরও পরিবর্তন হতে পারে এই তিনটে জিনিস কিন্তু মাথায় রাখতে হবে তাহলে সংজ্ঞাটায় আসা যাক পদের উচ্চারণকালে অনেক সময় দুটি নিকটবর্তী ভিন্ন ব্যঞ্জন ধ্বনি পরস্পর অথবা একে অপরের প্রভাবে পরিবর্তিত হয়ে একই বা একই ধরনের ব্যঞ্জনে পরিণত হয় দুটি ভিন্ন ব্যঞ্জন ধ্বনির এই সমতা প্রাপ্তিকে ধ্বনি বিজ্ঞানে বলা হয় সমীভবন এখানে দেখো একটা ধ্বনি প্রভাব খাটছে তো পূর্বের ব্যঞ্জনধ্বনির প্রভাব খাটছে তা পরেরটা চেঞ্জ হয়ে যাচ্ছে পরেরটা প্রভাব খাচ্ছে তো পূর্বেরটা চেঞ্জ হয়ে যাচ্ছে এরকম একটা ব্যাপার রয়েছে ভবনে দৃষ্টান্ত দেখা যায় দৃষ্টান্তের প্রথমেই রয়েছে সেখানে দেখো হয়ে হয়েছে রান্না এখানে শেষে আছে ন অর্থাৎ পরের ধ্বনি ব্যঞ্জন ধ্বনি ন রয়েছে তার প্রভাব পড়েছে ধয়ে ধ হয়েছে ন তার মানে আগেরটা পরেরটার প্রভাবে আগেরটা চেঞ্জ হয়েছে বন্য জপলা বন্য হয়েছে জপলার জায়গায় দন্তন্য হয়েছে উচ্ছ্বাস উচ্ছ্বাস হয়েছে দুর্গা দুর্গা হয়েছে চক্র চক্র হয়েছে পদ্ম পদ্ম হয়েছে এইবার ব্যাপারটা হলো অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে শেষেরটার প্রভাবে আগেরটা চেঞ্জ হয়েছে অনেক জায়গায় আগেরটার প্রভাবে শেষেরটা চেঞ্জ হয়েছে তো এইগুলোর একটা ক্যাটাগরি রয়েছে এগুলো শ্রেণী রয়েছে এগুলো যদি জানতে হয় যে কোন যেটা আগে হয়েছে আগেরটার প্রভাব পড়েছে তাকে কি বলে পরেরটার প্রভাব পড়েছে তাকে কি বলে এর জন্য আমাদের জানতে হবে সমী ভবনের শ্রেণী বিভাগ তাহলে আমরা আসি শ্রেণী বিভাগে তো শ্রেণী বিভাগ এখানে তিনটে রয়েছে সমী ভবনের প্রগত শ্রেণী শ্রমী ভবন পরাগত সমী ভবন অন্যান্য শ্রমী ভবন তো প্রথমে আমরা প্রগত শ্রমী ভবন নিয়ে আলোচনা করব তো প্রগত সমী ভবনের সংজ্ঞাতেই তার অনেক কিছু বলে দেওয়া হচ্ছে পূর্বের বা আগের ধ্বনির প্রভাবে পরবর্তী ধ্বনি পরিবর্ত হলে তাকে প্রগত সমীভবন বলা হয় পূর্বের বা আগের ধ্বনির প্রভাবে তাহলে দৃষ্টান্ত একটু দেখে দৃষ্টান্তের চক্র চক্র র হয়েছে ক র ক হয়ে গেছে চক্র যদি একটু চক্র কথাটা ভাঙায় তাহলে চ ক র কর আগে আছে আগের অক্ষর কর হচ্ছে কয়ের প্রভাবে র হয়ে গেছে ক পদ্ম কথাটা যদি ভাঙায় প তাহলে দ হচ্ছে আগের তার প্রভাবে ম হয়েছে দ মানে আগের ব্যঞ্জনের প্রভাবে পরের ব্যঞ্জন চেঞ্জ হয়ে আগেরটাতে হয়ে গেছে অর্থাৎ পদ্ম হয়ে গেছে রাজ্য এখানে দেখো জফলা রয়েছে বর্গজ্য রয়েছে বর্গজ প্রভাব পড়েছে জফলার উপরে তাই জন্য এখানে রাজ্য হয়েছে এইবার আমরা আসি পরাগত সমী পরের ধ্বনির প্রভাবে এখানে কিন্তু পরের আগে ছিল আগেরটা এখন হচ্ছে পরের ধ্বনি পরাগত কিন্তু পরের ধ্বনি পরের ধ্বনির প্রভাবে যখন আগের ধ্বনির পরিবর্তন হয় তখন তাকে পরাগত সমী বলে উদাহরণটা দেখে নাও গল্প গপ্প হয়েছে গ ল প যদি গল্প কথাটা যদি আমরা ভাঙাই গ ল প এখানে প শেষে রয়েছে শেষে প এর ব্যঞ্জনের প্রভাবে ল চেঞ্জ হয়ে গেছে তাহলে পরেরটার প্রভাবে আগেরটা চেঞ্জ হচ্ছে ধর্ম ধ র ম এর প্রভাবে র চেঞ্জ হয়ে যাচ্ছে চেঞ্জ হয়ে পরেরটারই শব্দ বসে যাচ্ছে তাহলে ধর্ম তাহলে গল্প হলো গপ্প ধর্ম হলো ধর্ম এরপরে আমরা আসি অন্যান্য সমীভবন এটা বেশ একটুখানি মানে আন্দন রয়েছে পাশাপাশি উভয় ধ্বনির প্রভাবে যখন পারস্পরিক পরিবর্তন ঘটে বা দুটি ধ্বনি পরিবর্তন হয় তখন তাকে অন্যান্য সমীভবন বলা হয় এখানে এই শব্দটার উপরে জোর দেবে তোমরা দুটি ধ্বনি পরিবর্তন হয় পরিবর্তিত হয় তাহলে উদাহরণে আমরা যদি দেখি দৃষ্টান্তে আমরা যদি দেখি যুক্ত শ্বাস এখানে দেখো উৎ রয়েছে এবং শ্বাস রয়েছে এখানে আগের এবং পরের উভয়ের কিন্তু চেঞ্জ হচ্ছে উচ্ছা ইচ্ছা হয়ে গেছে অদ্দ আজ হয়ে গেছে মৎস্য মাছ হয়ে গেছে বৎস বাছ হয়ে গেছে এখানে কিন্তু উভয় পরিবর্তন হয়েছে এটা হচ্ছে অন্যান্য সমীভবনের দৃষ্টান্ত আশা করছি তোমরা কিছুটা হলেও বুঝেছ পরবর্তী ধ্বনি তথ্যের ভিডিও আমি দিতে থাকবো ধনীতত্ব অধ্যায়ের সমস্ত যেসব রয়েছে সেগুলো সমস্ত ভিডিও আমি দিতে থাকবো সেগুলো চেষ্টা করব তোমাদের বোঝানোর জন্য আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য